সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কানিজফা হামিদা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তোমাদের সাথে আজ আমার সপ্তম লেকচার। আমরা আজ প্রাণীর আচরণ সম্পর্কে পড়ব। এছাড়া এর আগে তোমাদের সাথে প্রাণীর আচরণ নিয়ে আরও দুটো ক্লাস নিয়েছিলাম। প্রাণীর আচরণের আজ আমাদের তৃতীয় লেকচার, এটা দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ। আজ মূলত আমরা শিখব প্রাণীর আচরণ থেকে পাখির মাইগ্রেশন বা পরিযান কী, পরিযানের কারণ কী, পরিযানের নিয়ম এবং পাখি কোন পথে পরিযান করে, গমন পথ, পরিযানের গুরুত্বই বা কী, কী কারণে পাখিরা পরিযান এই কাজটি চালায়, আর আমাদের বাংলাদেশে এই পরিযায়ী পাখি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই পাখির পরিযান বা মাইগ্রেশন, এটাকে বলতে আমরা কি বুঝি? পাখিরা যদি তাদের এই ঋতুভিত্তিক যে পরিবর্তনশীল পরিবেশ সেটা মোকাবিলা করার জন্য স্থায়ী বাসভূমি থেকে নতুন কোনো অনুকূল পরিবেশে যাত্রা করে এবং সেখানে সাময়িক বসবাসের পর পুনরায় আবার তার স্থায়ী বসতিতে প্রত্যাগমন করে, তাকেই আমরা বলি মাইগ্রেশন বা পরিযান। এই যে ব্যাপারটা যে ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশ মোকাবিলা করার জন্য পাখি তার স্থায়ী নিবাস থেকে আরেকটি অস্থায়ী নিবাসে সাময়িকভাবে যায়, আবার কিছুদিন পরে যখন তার স্থায়ী নিবাসটা আবার অনুকূল হয়ে যায় সে আবার নিজের পরিবেশে ফেরত যায়। এই যে পাখি পরিযায়ী হয়, এটা কিন্তু পাখির একটি সহজাত আচরণ। তাহলে আমরা এই সহজাত আচরণের উদাহরণ হিসেবেই এই পাখির যে পরিযায়ী হওয়া এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করছি। এই যে পাখিরা তাদের প্রতিকূল পরিবেশকে কাটিয়ে ওঠার জন্য স্থায়ী নিবাসটাকে ত্যাগ করছে, একটা নির্দিষ্ট গন্তব্য পথে আসছে, বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা পরিযায়ী হচ্ছে, আবার যখন তার পরিবেশটা অনুকূল হয়ে যাচ্ছে সে আবার তার নিজের জায়গায় চলে যাচ্ছে। এই যে পাখির এই আচরণটা, এটা কিন্তু পাখি স্বতঃস্ফূর্তভাবে করে, বংশ পরম্পরায় করে আসছে, বছর পর বছর এই একই নিয়মেই তার এই কাজটি করে আসছে। সেই জন্য এই আচরণটাকে আমরা বলবো সহজাত আচরণ। পাখির এই আচরণটা যদিও বিজ্ঞানীদের কাছে খুবই রহস্যময় ছিল, তারপরেও তারা মোটামুটি এটাকে পাখির একটা সহজাত আচরণ হিসেবেই তারা দেখছে। এবং দেখো পাখি যে এই যে পরিযান করে, এই পরিযানের নিয়মগুলো কি, দেখো কারণটা কি, কোন কারণে তারা পরিযায়ী হয়। যেমন হচ্ছে প্রথমেই বললাম যে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ বলতে কি, সাধারণত শীত প্রধান দেশে যে যখন অতিরিক্ত তুষারপাত হয়, অতিরিক্ত ঠান্ডা থাকে, এই শীতের তো তীব্রতার সময় পাখি ওইখান থেকে চলে আসে। কোথায় আসে? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আসে। যেমন আমাদের দেশে শীতে এরকম অনেক পাখি বাইরের দেশ থেকে চলে আসে, কারণ কম্পারেটিভলি আমাদের দেশে শীতের তীব্রতা কম। আর কেন আসে? ওই শীতের তীব্রতার কারণে ওইসব জায়গায় তাদের খাদ্যেরও স্বল্পতা দেখা দেয়, তাহলে তাদের এই খাদ্যের চাহিদা মেটাতে জন্য তাদেরকে আসতে হয়। আবার তারা কেন ফেরত যাচ্ছে, তারা নিজ বাসভূমি আবার ফেরত যাচ্ছে, কারণ তারা পূর্বপুরুষের বাসভূমিতে তারা তাদেরকে আবার ফেরত যেতে হবে। সেই জন্য তারা যত দূর মাইল দূর পথ অতিক্রম করেই তারা আসুক না কেন, তাদেরকে আবার এই একটা নির্দিষ্ট সময় পরে নিজের গন্তব্যে তারা ফেরত যাচ্ছে। আচ্ছা, এখন এই যে পরিযানের নিয়ম বললাম, নিয়ম বলতে যে বলছি দুটো বিষয় আমরা লক্ষ্য রাখবো, যে এরা সবসময় একই পথ অনুসরণ করে। হ্যাঁ, আরেকটা বলেছি যে বছরের নির্দিষ্ট সময়ে পরিযায়ী হয়, এটা আমাদের ওদের সহজাত আচরণের কারণেই তারা করে, যে তারা তাদের পূর্বপুরুষরা যেই পথে আসতো, হ্যাঁ, যে ধরো সাইবেরিয়া থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, যেই পথে তারা তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশে এসছে, এরাও দেখা যায় যে আকাশ পথে আসলেও সেই নির্দিষ্ট পথটা নির্দিষ্ট রুটেই তারা আসে, এটার হেরফের হয় না। আবার কি দেখা যায় যে তারা একই পথ বলতে কি, তাদের ভিতরে একটা কেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, যাদের মধ্যে যারা বয়স্ক পাখি, হ্যাঁ, তারা আগে, তারপরে স্ত্রী পাখিরা, তারপরে তরুণরা আসে, আবার ফেরার সময় তরুণরা আগে যায়, পরে স্ত্রী পাখিরা যায়, তারপরে বয়স্করা যায়, এই যে একটা নিয়ম, এই নিয়মটা তাদের সবসময় একই রকম থাকে। আবার বছরের নির্দিষ্ট সময় পরিযায়ী হয়, মানে শীতের যখন তীব্রতা থাকে তখনই তারা আসে। এই এই যে সময়টা, বছরের যে সময়টা, এটাও দেখা যায় যে বংশ পরম্পরায় বছরের বছর একই সময় দিন তারিখও পুরোপুরি প্রায় মিলেই যায়, যদি খুব
অস্বাভাবিক আবহাওয়া হয় তাহলে হয়তো দু একদিন এদিক ওদিক হয়, কিন্তু সাধারণত দেখা যায় বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখ ধরেই তারা পরিযায়ী হয়। এটা এটা নিয়মের মধ্যে আমরা বলছি। আর গমনপথ, গমনপথের কথা বললাম যে যেই পাখিটা যেই নিয়মে আসছে তাদের ওই প্রজাতিটা বংশ পরস্পর পরায় ওই নিয়মটাকেই ফলো করে। হ্যাঁ, যেমন কি কিছু পাখি আছে সমুদ্র পথে আসে, কিছু আছে উপকূলীয় নদী ও নদী বিধৌত ভূখণ্ডের উপর দিয়ে আসে, আবার কিছু কিছু পাখি আসে যারা পার্বত্য অঞ্চল বা পর্বত পার হয়ে আসে। হ্যাঁ, তা সমুদ্র পথে সাধারণত কারা আসে, কারা গমন করে সমুদ্র পথে? সমুদ্র পথে সাধারণত গমন করে যারা সামুদ্রিক পাখি। হ্যাঁ, যারা সামুদ্রিক পাখি তারা এই সমুদ্রের মাইলের পর মাইল চলে আসে, প্রায় 1100 মাইল, আরও 11,000 মাইল, আরও বেশি পথ তারা পাড়ি দেয়। আবার একটা নির্দিষ্ট উচ্চতায় তারা পাড়ি দেয়, কয়েকশো ফুট উচ্চ থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় তারা পাড়ি দেয়। এই যে সমুদ্র পথেই হোক, স্থল পথেই হোক বা পাহাড়ের উপর দিয়ে হোক, এই যে পাখিরা পরিযায়ী হয়, দেখা যায় একটা পাখি হয়তো 5-6 ঘন্টা এক টানা উড়ে কোনো এক জায়গায় যেয়ে হয়তো কিছু খায়, একটু বিশ্রাম নেয়। আবার কিছু কিছু পাখি আছে যারা 1400 মাইল পর্যন্ত এক টানা তারা যেতে পারে। এই পাখির এটা একটা রহস্যময় একটা ঘটনা। আর খুব কম পাখি আছে যারা পর্বত পার হতে চায়, তারপরেও দেখা যায় যে কিছু কিছু পাখি হিমালয় পর্বতের উপর দিয়েও পরিযায়ী হয়ে আসে। তাহলে এটা আমরা বলতে চাইলাম যে গমনপথ সাধারণত সমুদ্র হয়, নদী বিধৌত ভূখণ্ডও হয়, আবার পর্বত পথও হতে পারে। আর এই যে তাহলে পরিযান করছে, যে সহজাত আচরণটা করছে, কেন করছে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ধরে নিতে পারি যে কী কী কারণে করতে পারে তারা। এক হচ্ছে যে যেহেতু আমরা দেখি যে প্রচণ্ড যখন শীত পড়ে সাইবেরিয়াতে ইউরোপে, তখনই ওই দেশ থেকে পাখিগুলো আমাদের দেশে আসছে, তার মানে তারা শীতের যে তীব্রতা থেকে বা প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আসছে। আর ওখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওখানে ওদের খাবারের অপ্রতুলতা থাকে, তো সেই জন্য দেখা যায় যে আমাদের এখানে আসলে বা অন্যান্য দেশে যেখানে তারা পরিযায়ী হয়ে যায় সেখানে তারা বিচিত্র এবং প্রচুর খাবার পাচ্ছে, এই খাবারের জন্য তারা পরিযায়ী হচ্ছে। আবার যে পরস্পরের মধ্যে তাদের প্রতিযোগিতা কম হয়, কারণ তারা যখন নতুন পরিবেশে আসে তারা যেখানে তাদের খাদ্যের স্বল্পতা নেই বা খাদ্যের প্রাচুর্যতা আছে সাধারণত সেখানেই তারা আসে, তাহলে তাদের যে প্রজাতির ভেতরে যে একটা প্রতিযোগিতা সেটা তাদেরকে করতে হচ্ছে না। আবার ওই তারা নির্দিষ্ট সময় পর যখন স্থায়ী বাসভূমিতে ফিরে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই কিছুদিন ওরা না থাকাতে তাদের এই জনন ক্ষেত্রগুলোকে তারা আবার উপযুক্তভাবে ফেরত পাচ্ছে, সেখানে আবার ওই সময়ের মধ্যে তারা আবার ওখানে যেহেতু কিছুদিন তাদের খাবারের ওখানে খায়নি, তো দেখা যাবে ওখানে গেলেও তারা আবার তাদের খাদ্যের যে প্রাচুর্যতা সেটা ফিরে পায়। এতে কি হয়, তারা আবার নতুন করে তাদের প্রজাতি সংখ্যা বৃদ্ধি করতে পারে। আবার দেখা যায় যে এই যে এক দেশ থেকে আরেক দেশে গেল, বিভিন্ন প্রজাতির মধ্যে যদি মিলন হয় তাহলে আমাদের জীব বৈচিত্র্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই কাজগুলো হয়তো আমরা পরিজনের উপকারিতা বলতে পারি। সাথে সাথে কিছু অপকারিতা আছে, যেমন এই যে বিরতিহীন ভ্রমণ করছে, কিছু কিছু পাখি মাইলের পর মাইল এরকম পরিযায়ী হয়ে আসছে, এতে অনেক সময় কি হয়, কিছু পাখি হয়তো বয়স্ক পাখির কথা বলতে পারো যে ওরা হয়তো সমুদ্রের মধ্যে পড়ে যেয়ে অনেক পাখি মরে যেতে পারে। আবার হঠাৎ করে যখন তারা পরিযায়ী হয়ে আসছে, হয়তো আবহাওয়ার হঠাৎ করে কোনো পরিবর্তন হলে, যেমন দেখা যায় প্রবল বর্ষণ হলো, তুষারপাত হলো, তখন ঝড় হলো, তখন হয়তো অনেক পাখি মারাও যাচ্ছে। আর নতুন অনেক নবজাতক পাখিরা নতুন পরিবেশে হয়তো অনেক প্রাকৃতিক শত্রুর কবলে পড়তে পারে। আবার তোমরা জানো যে বিভিন্ন কারেন্টের ব্যাপার আছে, বৈদ্যুতিক তার, লাইট হাউস, এগুলো তেও তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে যদিও অতিথি পাখিকে আমরা সবাই খুব পছন্দ করি, তারপরে কিছু মানুষের ভেতরে একটা কুপ্রবৃত্তি আছে যারা অতিথি পাখি শিকার করে। হ্যাঁ, এইভাবে মানুষের শিকারে পরিণত হয়েও অনেক পাখি হয়তো মারা যায়, তা এই পরিযায়ী ক্ষেত্রে এই অপকারিতাতে সম্মুখীন তারা হয়। আচ্ছা, এরপরে দেখো এখন বাংলাদেশে তো প্রচুর অতিথি পাখি আসে, নানান বর্ণের, নানান আকারের। হ্যাঁ, এবং অতিথি পাখিতে আমরা খুব পছন্দ করি, তারা স্বল্প সময়ের জন্য আসলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা অনেক বিশাল ব্যাপার, তখন হয়তো অনেক জায়গাকে আমরা সংরক্ষিত করে রাখি, যে পাখির বিচরণ ভূমি হিসেবে রাখার চেষ্টা করি। তাহলে আমরা এখন এখানে সেই তথ্যচিত্র আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি, তাহলে তোমরা অতিথি পাখি সম্পর্কে একটু জানতে পারবে। এই যে আমরা বললাম বাংলাদেশে অনেক অতিথি পাখি আসে, হ্যাঁ দেখো
এই অতিথি পাখি, হ্যাঁ কত সুন্দর অতিথি পাখি, প্রতি বছর আমাদের দেশে এই পাখিগুলো আসে। হ্যাঁ এদের, হ্যাঁ এরা আসে মূলত হিমালয়ের পাদদেশ থেকে, রাশিয়া থেকে, হ্যাঁ এই হিমালয় ওইসব জায়গা ছাড়াও তিব্বতের লাদাখ, ইউরোপ, দূরপ্রাচ্য, সাইবেরিয়া থেকে ওইসব অতিথি পাখি আমাদের দেশে আসে। এরা কিছু সময়ের জন্য আমাদের দেশে আসলে এদের সৌন্দর্যে আমরা সবাই খুব বিমোহিত হই। দেখো কত সুন্দর সুন্দর পাখি এখানে দেখা যাচ্ছে, এই পাহাড়ি পাখিগুলো, বিভিন্ন রকম পাখিগুলো দেখতে। কিছু পাখি দেখো অনেক অনেক দূর থেকে আসে, প্রায় 11,000 22,000 মাইল দূর থেকে আসে। হ্যাঁ এই পাখিগুলো এত দূর থেকে এসে এই আমাদের দেশে খুব স্বল্প সময়ের জন্য আসে। আর আমাদের দেশে কিছু পরিযায়ী পাখি আছে, তারা অল্প দূরত্ব হয়তো অতিক্রম করে। দেখো এই পরিযায়ী পাখিগুলো অনেক দূর থেকে আমাদের দেশে আসে, আবার মার্চ এপ্রিলের দিকে যখন ওদের দেশের বরফ গলতে শুরু করে তখন ওরা দেশে, ওদের দেশে ওরা ফেরত চলে যায়। এই অল্প সময়ের জন্য আসলেও অতিথি পাখি আমাদের প্রকৃতিকে অনেক সৌন্দর্যমণ্ডিত করে তোলে। এই যে দেখো আমি কিছু অতিথি পাখি সম্পর্কে এখানে জানি, যেমন বালি হাঁস, পাতারি হাঁস, গিরিয়া হাঁস, ভূতি হাঁস, বৌমুনিয়া হাঁস, এগুলো হচ্ছে স্থানীয়ভাবে আমরা এদেরকে নামকরণ করি। আবার কিছু কবুতর আসে, যেমন তাদেরকেও আমরা বিভিন্ন রকম নাম দিই, যেমন জাল কবুতর, গঙ্গা কৈতর, হ্যাঁ আরও আছে তোমার পান্তামুখী, লাল শির, নীল শির, রাঙামুড়ি, পাথর ঘুরানি পাতার, এরকম বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি। আবার কিছু পাখি আছে যারা ওদের যে নাম ছিল, বিদেশি যে নামগুলো, তাকেই আমরা বাংলা নামকরণ দিয়ে থাকি। যেমন এই যে কমন কোট কালো কিছু বলি, স্পটেড ক্রেকে চিত্রা ক্রেক বলি, ওয়াটার রেলকে জলছড়ি রেল বলি, হ্যাঁ এই অদ্ভুত অদ্ভুত নামগুলো আমরা দিয়ে থাকি। পাখিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, দেখো এক পাখি থেকে আরেক পাখির সৌন্দর্য আরও বেশি। এখন আমরা দু একটা পাখির নাম তোমাদেরকে দেখাই। এই যে দেখো পাখিগুলো, এই যে এই পাখিটি দেখছো এর নাম হচ্ছে বড় গুলিন্দা। এই পাখি এরা ইউরোপ আর এশিয়ার উত্তরাঞ্চল থেকে আসে। হ্যাঁ ব্রিটেন আর আয়ারল্যান্ডে এদেরকে বেশি পাওয়া যায়, আর এরা ঘুরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার দক্ষিণে। এইভাবে আমাদের দেশে এদেরকে আমরা পাই, এবং এই পাখিগুলো খুব এক বিষুব জাতের সবাই বলে। এবং ওদেরকে সাধারণত কাদার থেকে, কাদার যে ছোট ছোট পোকামাকড় ওগুলোকে তারা খেয়ে জীবন ধারণ করে। দেখো কি সুন্দর লাগছে পাখিগুলোকে। এরপরে আরেকটা পাখি দেখো, এর নাম হচ্ছে রাঙামুড়ি। হ্যাঁ রাঙামুড়ি পাখি, এরা হাঁসের একটা প্রজাতি। এদের ইউরোপ থেকে এরা আসে, মধ্য এশিয়া থেকে আসে। এরা শীতের সময় ওখানে যখন ওরা থাকতে পারে না, তারা আমাদের দেশে বাংলাদেশে আসে অথবা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে আসে। আর আফ্রিকাতেও এদের পাওয়া যায়। এরাও খুব একসাথে দল বেঁধে চলে। দেখো এরা আমাদের দেশি হাঁসের সাথে ওরা মিশে। এদের প্রধান খাবার হচ্ছে এই যে পানির মধ্যে ছোট ছোট খাদ্য, গাছ উদ্ভিদ, এগুলোকে খায়। এবার ডুব দিয়ে এরকম করে তোমরা ভাসমান যে উদ্ভিদগুলো থাকে পানিতে ওগুলোকে, বা পোকা থাকে সেগুলোকে ধরে ধরে খায়। এরপরে এই যে এর নাম হচ্ছে সাদা মানিকজোড়। এই সাদা মানিকজোড় দেখো বিশাল আকারের পাখি। এদের লম্বা লাল একটা ঠোঁট আছে। এরা প্রধান খাবার কি খায় দেখো, এরাও পোকামাকড় খায়, সাথে সাথে সাপ, ব্যাং এগুলোও খায়। এরা কিন্তু অনেক সময় ছোটোখাটো পাখিও খেয়ে ফেলে। এদেরকে দেখতে এরকম বড়, এরকম মহাখাদক হলে এরা কিন্তু তেমন কোনো আওয়াজ করে না, সামান্য আওয়াজ ওদের বের হয়। এই বিশাল আকৃতির মানিকজোড় পাখিগুলোকে ইউরোপ এবং আফ্রিকার উত্তর পশ্চিম থেকে আসে, এশিয়ার দক্ষিণ পশ্চিম থেকে আসে, আর এসে আমাদের এই এশিয়ার বাংলাদেশ, ভারত এসব জায়গায় এরা সাধারণত চলে আসে। এই পাখিগুলো যদিও খুব বেশি খায়, খাদক বলি আমরা পাখিকে, তারপরে এই পাখিগুলোকে মানুষ খুব পছন্দ করে। এবং মিশরে, তিব্বতে এই পাখিগুলোকে খুব তারা শ্রদ্ধা করে বা তারা খুব পছন্দ করে। এরা এই পাখিগুলো যদি কেউ মেরেও ফেলে তাদেরকে মৃত্যুদণ্ডও দেয়, তাদের কাছে এই পাখিগুলো একটা শান্তির প্রতীক। আচ্ছা আরেকটা পাখি দেখো, এটা নাহলে হটচিটি। এই পাখিটা ছোট করে টি টি করে আওয়াজ করে। হ্যাঁ এটা একটা কমন নাম আছে আমরা যেটা বলি, হ্যাঁ তিতির পাখি। এটা প্রচুর দেখা যায়
যখন মাইগ্রেটরি বার্ডরা আসে। আচ্ছা, এরা এরাও আসে তোমার রাশিয়া থেকে, কাজাখস্তান থেকে আসে, আর আর গরম জায়গার খোঁজে আমাদের মতো দেশে চলে আসে। ওরা আস্তে আস্তে আমাদের এদিকে আসে, আমাদের ছাড়া আরো অনেক উষ্ণ অঞ্চলীয় যে দেশ সেগুলোতে আসে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ আরো অনেক দেশে এরা আসে এই তিতির পাখি। আরেকটা পাখির নাম হচ্ছে বালি হাঁস, এক প্রজাতির হাঁস। আচ্ছা, এরা ইউরোপ, মধ্য এশিয়া থেকে, উত্তর পশ্চিম চীন থেকে আমাদের দেশে আসে। দেখো এই হাঁসগুলো, আর এই হাঁসের পরিমাণ অবশ্য বিদেশে কমেও গেছে, যার জন্য আমরা এখন আমাদের দেশে দেখে কম পাই। আচ্ছা, এরা এরা আবার অত বেশি দলবদ্ধভাবে থাকে না, একা বা দুজন মিলে থাকে এরকম, এরা অত বড় দল বেঁধে চলে না। এই পাখিটাও তিব্বতে খুব কদর, এরা বৌদ্ধরা, হ্যাঁ এই বৌদ্ধরা আবার এই পাখিকে বিশেষ নামে ডাকে, এরা তাদেরকে একটা পবিত্র পাখি হিসেবে চেনে, সেটাকে ব্রাহ্মণী পাখি বলে। ঠিক আছে, দেখো কি সুন্দর পাখিগুলো। এই যে আরেকটা পাখির নাম হচ্ছে গিরিয়া হাঁস, এই হাঁসটা এটাও ইউরোপ, পশ্চিম এশিয়া থেকে আসে। এরা এক জায়গায় থাকে না, এরা দল বেঁধে এই আমাদের এখানে আসে এবং ঘুরে ঘুরে ঘুরে, আবার এখান থেকে অনেক সময় সব পাখি অস্ট্রেলিয়া চলে যায়, বেশ বড় সড়ো দল বেঁধে এরা ঘুরে বেড়ায়। যে পুরুষ আর এটা হচ্ছে স্ত্রী গিরিয়া হাঁস, এ খুব চুপচাপ থাকে, দেখতে কত সুন্দর দেখো হাঁসগুলো। আরেকটা পাখি পেলাম, সেটাকে আমরা বলি বালি হাঁস, এটার নাম হচ্ছে খয়রা চকাচকি, এই যে এখানে কার্লি বুনো হাঁস, এটা হচ্ছে ছোট সারস পাখি, বড় সারস পাখি। এই যে হেরন, এটাকে বলতেছি নিশাচর হেরন, এটার নাম হচ্ছে ডুগুরি পাখি, এটার নাম কাদা খোঁচা স্কুল, পাতিকুট, এই যে গ্যাডোয়াল, এটার নাম হচ্ছে পিনটেল, এটা কমন পুচট, এটার নাম হচ্ছে প্যালাস পিসিগল, এটা একদম বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এই পাখিগুলো দেখতে যেমন সুন্দর, এদের এদের বিচরণ দেখলেও খুব ভালো লাগে আমাদের, অল্প সময়ের জন্য আসলে ওরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক বড় একটা অবদান রাখে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকে গেলে দেখা যাবে এরকম পাখি, বোটানিক্যাল গার্ডেনে অনেক অতিথি পাখি দেখা যায়। দেখো কত সুন্দর লাগছে, একসাথে সব অতিথি পাখি ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক অনেক অতিথি পাখি আমাদের দেশে আসে। ঠিক আছে, এখন এতক্ষণ তোমাদেরকে আমি অতিথি পাখি নিয়ে একটু কথা বললাম, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশে কত রকম অতিথি পাখি আসে বা পৃথিবীতে কত রকম পাখি আছে, এই যে পাখির যে বৈচিত্র্যতা এটা আমরা দেখলাম। পাখি তো এমনিই খুব আল্লাহর একটা অপার সৃষ্টি, অনেক সৌন্দর্য মণ্ডিত একটা জিনিস, আবার এই পাখির যে পরিজন এটা আরও একটা অবাক করা বিষয়, এর রহস্য আসলে এখনও বিজ্ঞানীরা সেভাবে উদ্ঘাটনই করতে পারেনি। কেন, কিসের নেশায়, কিসের আশায় যে পাখি পরিযায়ী হয়, এটা আসলে আমাদের কাছে এখনও অনেকটা রহস্য আবৃত, তাই তো? তারপরে আমরা যেটুকু বলার তোমাদেরকে বললাম, আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে আরেকটু পড়াশোনা করবে, আর আগামী ক্লাসে আমি তোমাদের প্রাণীর আচরণ অন্য বিষয় নিয়ে পড়াবো। আজ তাহলে এ পর্যন্তই থাকুক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।